এই উনি আইএসএফের বিধায়ক নন। ভাঁওড়ে পঞ্চায়েত নির্বাচন নিয়ে ভাঁওড়ে এক নম্বর ব্লক দু নম্বর ব্লক যে প্রশাসনিক বৈঠকগুলো হয় সর্বদলীয় বৈঠক, সেই বৈঠকে আইএসএফ নামক কোনো রাজনৈতিক দল ডাক পায় না, বিকজ দে আর নট রেজিস্টার্ড। জিন ঘরবন্ধ, প্রেমী ব্যর্থ, বশীকরণ বিচ্ছেদ, চাকরি, বিবাহ, উপার্জন, সবকিছুর জন্য যোগাযোগ করুন মাওলানা জাকারিয়া সাহেবের তাদবিরখানায়। ফোন ও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আইএসএফ প্রত্যেকটা গণতন্ত্রের সিঁড়িতে মান্যতা দিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গাইডলাইন মেনে রাজনৈতিক ময়দানে এসেছে। কারো চাটুকারিতা করে, কারো পা চেটে, সিম্বল দিয়ে রাজনীতির ময়দানে আসেনি, নিজের যোগ্যতাতে আইএসএফ রাজনীতির ময়দানে এসেছে। দম থাকে তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ায় চলে যাও, যারা রেজিস্ট্রেশন খুঁজছে ওয়েবসাইট চলে যাও ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে, দেখে নাও সেখানে অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের ওয়েবসাইট, তার সেখানে রেজিস্ট্রেশন আছে কি না নাই। আরে যদি না থাকে তোমার তো আরো বেশি সুযোগ ভাই, আমাদেরকে আইনের মাধ্যমে শেষ করার করছো না কেন? তোমার দিদিমণি তো মাঝে মধ্যেই অনেক কিছু বলে, তোমার দিদিমণি কেন করছে না? করবে কি করে? বুক ফুলিয়ে যাবে, অফিসাররা এমন দেবে মুখ ফুলিয়ে আসতে হবে, কারণ খাতা কলমের লড়াই চলছে এখানে, খাতা কলমের লড়াইয়ে বুক ফুলিয়ে যাবে, মুখ ফুলিয়ে আসতে হবে। তিন প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে যখন আমরা বাম পিরিয়ডে সিপিএম এর বিরুদ্ধে রাজনীতি করতাম, কোনোদিন এই কথা আমরা বলতাম না যে পুলিশকে পেটানোর দায়িত্ব আমি নিচ্ছি বা আমরা নিচ্ছি, আমি প্রশাসনকে বলবো সুমোটো আইনে ইমিডিয়েট ওই ছেলেটার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হোক। সে প্রশাসনকে সরাসরি হুমকি দিচ্ছে তাকে পেটানোর দায়িত্ব নিচ্ছে বলে, তার এত বড় স্পর্টে সাহস কী করে হয়? আবার যদি এর কাউন্টার আমরা যদি করি, নওশাদ সিদ্দিকী বলবে এখানে গণতন্ত্র নেই, এখানে মানুষ কথা বলতে পারে না, এটা কথা বলার ভঙ্গি। আমি নওশাদ সাহেবকে জানতে চাচ্ছি এটা কী ধরনের শিক্ষা আপনি দিয়েছেন আপনার কর্মীদেরকে, যে প্রকাশ্যে দাঁড়িয়ে পুলিশকে পেটার নিধান দিচ্ছে, তারা কী শিক্ষা পেয়েছে? এইটা এই কারণে আমাদের দলের লিডাররা কিছু কিছু বলে যে আপনি জঙ্গিপনায় উৎসাহিত করছেন, এগুলো বন্ধ করুন। হ্যাঁ, সুন্নাতুল জামাতের গেট নিয়ে একটা সমস্যা হয়েছে মিলাদুল নবীর জলসা নিয়ে, সেই গেটের প্রতিবাদ করতে আসছে নওশাদ সিদ্দিকী ভাঁওড়ের বিধায়ক এমএলএ, তাহলে আহলে সুন্নাতুল জামাত আর আইএসএফ বোথ আর সেম, দুটো একই জিনিস, দুটো একই জিনিস আলাদা আলাদা নামে আছে। যেমনি উনি এখানে আইএসএফ পার্টিটা করছেন, আইএসএফের বিধায়ক বলে উনি আইএসএফের বিধায়ক নন, উনি বিহারের ওই মজলিস পার্টি কি পার্টি আছে সেই পার্টির কিন্তু বিধায়ক, উনি আইএসএফের বিধায়ক নন। টোটালটাই ভাঁওতা, বিভ্রান্তি এবং মিথ্যে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে রেজিস্ট্রেশন আছে কি না আছে পরের কথা, আমি সেই বিতর্কে যাব না। উনি আইএসএফ এর বিধায়ক কিনা সেটার উত্তর দিত, উনি ওই মজলিস বিহারের ওই মজলিস পার্টি কি পার্টির নাম সেই পার্টির উনি বিধায়ক। আর শুনে রেখে দেন, ভাঁওড়ে পঞ্চায়েত নির্বাচন নিয়ে ভাঁওড়ে এক নম্বর ব্লক দু নম্বর ব্লক যে প্রশাসনিক বৈঠকগুলো হয় সর্বদলীয় বৈঠক, সেই বৈঠকে আইএসএফ নামক কোনো রাজনৈতিক দল ডাক পায় না, বিকজ দে আর নট রেজিস্টার্ড। আমি ওয়েবসাইটে যাব না, আমার ওয়েবসাইটে যাওয়ার দরকার নেই, ভিডিওরা খুব ভালো করে ওয়েবসাইটে গিয়ে দেখেছে যে আইএসএফ রেজিস্টার্ড দল নয়, যার কারণে আমাদের ইনভাইট করা হয়নি। আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না, আগামী দিনে যদি মুখ্যমন্ত্রী নামে কেস করতে চাই, কেস তখন এদেরকে পক্ষ থেকে নিতে হবে। একজন সাধারণ মানুষ গিয়ে বলল আমার জেলার প্রেসিডেন্ট, আইসেবে জেলার প্রেসিডেন্ট আমাকে মেরেছে, আপনি তার নামে 307-308 ধারার কেস করে দিলেন, এটা বলছেন আপনাদের কাছে অভিযোগের ভিত্তিতে হয়েছে, আগামী দিনে অভিষেক ব্যানার্জির নামেও যদি থানায় অভিযোগ জমা হয় তাহলে আপনাদের নিতে হবে, আগামী দিনে যদি এইখানে তৃণমূল কংগ্রেসের জেলা প্রেসিডেন্ট নামে অভিযোগ জমা হয় তাহলেও আপনাদেরকে নিতে হবে। অর্থাৎ আমি আপনাদের কাছে অনুরোধ করছি,
যদি কোন রকম ভাবে কারো নামে অভিযোগ আসে আপনারা ইনভেস্টিগেশন করুন, সত্যি যদি দায়ী হয় যে যে সেকশন পড়ছে সে সে সেকশন লাগান, আমার কোনো তাকে নিয়ে কথা বলবো না। কিন্তু আপনারা যে নির্বিচারে আইএসএফ ছেলে দেখলে 307, 308 বিভিন্ন ধারায় কেস দিয়ে দিচ্ছেন, আইও সাহেব কেউ বলছি এর জবাব দি কিন্তু আগামী দিনে আপনাকে করতে হবে। আপনার ওসি, আপনার আইসি, আপনার এসপি তখন আপনার জবাব দি করবে না, জবাব দি কিন্তু আপনাকে করতে হবে। এর জবাব দি কিন্তু আমরা করি ছাড়বো, কারণ সেই সময় যারা মেরেছে যাদের নামে কেস হয়েছে তাদের মোবাইলের লোকেশন সব আমাদের ট্র্যাক করে রেখে দিয়েছি, যেখানে ঝামেলা হয়েছিল তার থেকে 10 কিলোমিটার দূরে অনেক আমাদের কর্মীরা ছিল তাদের নামেও কেস হয়েছে। আপনারা হয়তো করে দিয়েছেন আমাদেরকে জামিন করাতে হবে, আমরা জামিন করিয়ে নিচ্ছি, কিন্তু আমরাও ফেক ভাবে আমাদের নাম এন্ট্রি করার জন্য আয় সাহেবকেও কিন্তু আমরা ছাড়বো না। আর একটা কথা, আজকের পর থেকে অনেক আন্দোলন অনেক কিছু করেছে, আমাদের ছেলেদেরকে মারধর করেছে, শাসক দলের নেতাদের কাছে গিয়ে আত্মসমর্পণের অনেক কথা বলেছে। আজকের পর থেকে যদি কোনো পুলিশের লোক প্রশাসনের বন্ধুরা যদি অনৈতিকভাবে আমাদের ছেলেদেরকে ডিস্টার্ব করে, আমি আপনাদের বলে রাখছি এখনো এক সপ্তাহ বিধানসভা চলবে, শুনিয়ে রাখি এক সপ্তাহ বিধানসভা চলবে, আমাকে জানাবেন। আর দিদিমণি রাজ্যের মাননীয় হঠাৎ হঠাৎ কিন্তু বিধানসভায় চলে আসছে, তার বিধায়করাও জানতে পারছে না। আমি সেখানে স্পিকার স্যারের মাধ্যমে ভাঙর থানার সেই অফিসারের নাম তুলে বলবো, আর দিদিমণি আপনি দরকার হলে পদত্যাগ করুন, নাহলে ওই অফিসারকে সামলান, তাহলে তার ডাইরেক্ট তার নাম আমি সেখানে বলবো, এটা মাথায় রাখবেন। কোন ছেলেকে যদি আজকের পর থেকে ডিস্টার্ব করে আমি কিন্তু তাকে, আমি কথা বলছি, আমি কিন্তু এই চুপ করে থেকে ফুরফুরা শিল্পী বা কলকাতায় বসে রাখবো না, আমি এখানে আসব, কোন রকম অঘটন ঘটলে টোটাল দায়িত্ব কিন্তু থানাকে নিতে হবে। আজকের পর থেকে আমার কোন ছেলেকে অনৈতিকভাবে যদি কোনো ডিস্টার্ব করা হয়, মিথ্যা কেস দিয়ে যদি ডিস্টার্ব করা হয় ছেড়ে কথা বলবো না। আর ছেলেদেরকেও বলছি যদি আজকের পর থেকে কোনো অবাঞ্ছিত মন্তব্য আপনাদের মুখ থেকে আমি শুনতে পাই, সাথে সাথে আপনাদের সাথে আইএসএফ এর রাজনৈতিক সম্পর্ক ছিন্ন হবে, কারণ আইএসএফ এর ময়দান স্টেজ থেকে কোন রকম অবাঞ্ছিত অনৈতিক অসামাজিক অগণতান্ত্রিক কথাকে আমরা প্রশ্রয় দেব না। আইএসএফ তৈরি হয়েছে সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে, বস্তান তৈরি করার জন্য নয়, বস্তানকে শেষ করার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায়। সুতরাং এই স্টেজ থেকে দাঁড়িয়ে কেউ মস্তানিমূলক বক্তব্য দেবে তাকেও আগামী দিনে আইএসএফ এর স্টেজে জায়গা দেবে না, এটাই ফুল এবং ফাইনাল, যে যার বক্তব্য সংযত হয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। ট্রাফিক আইসি যিনি আছেন তিনার কাছে অনুরোধ করব কয়েকটা মিনিট গাড়িগুলোকে বন্ধ রাখুন, দু এক মিনিটের মধ্যে দেখবেন এই ছেলেরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে এলাকাকে ফাঁকা করে দেবে, আপনারা সেই সুযোগটা দিন, সবাই রাস্তা ছেড়ে দেন।